শাইন নিউজে আমি জিনা আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখে নেব হেডলাইনস। সোনার থেকেও দামি পেঁয়াজ, তাই পূর্ব মেদিনীপুরের এক ব্যবসায়ীর দোকান থেকে 50,000 টাকার পেঁয়াজ চুরি গেল। সুন্দরবনে বেড়াতে এসে নদীতে তলিয়ে গেলেন এক পর্যটক। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তল্লাশি চলছে। এবার সল্টলেকের বাজারে হানা দিল সরকারের টাস্ক ফোর্স। তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় ভাঙচুর। লরি এবং গ্যাসের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত লরি চালক। ঘটনাটি ঘটলো মালদায়। মালদার ইংরেজবাজার থানার পুলিশ মাদকদ্রব্য সহ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করলো। শীত পড়তে না পড়তেই পরিযায়ী পাখির আগমন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। হাসপাতালের পরিষেবা যাচাইয়ের জন্য নতুন উদ্যোগ এবার কর্তৃপক্ষের। মালদা জেলা হাসপাতালে এবার থেকে নেওয়া হবে রোগীর পরিজনদের ফোন নাম্বার। বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে ধৃত এক ব্যক্তি উত্তর চব্বিশ পরগনায়। জয়প্রকাশ মজুমদারের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনা ঘটলো আজ। শ্যামনগরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। সাকিব ভাইকে মিস করছি দুর্গাপুরে এসে, এমনটাই বললেন বাংলাদেশের ক্রিকেটার মেরাজ। দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন অজয় দেবগন। আপনার বাড়িতে প্রচুর সোনা দানা আছে কি, টাকা পয়সা আছে, চিন্তা করবে না, সেসবের কিছুই হবে না। কিন্তু বাড়িতে পেঁয়াজ আছে, সাবধান, তাহলে কিন্তু বড় সড় বিপদ আসতে চলেছে এবার আপনার বাড়িতে। সোনা দানা টাকা পয়সা নয়, বাড়ি থেকে চুরি যাচ্ছে পেঁয়াজ, এমন ঘটনার সাক্ষী হতে পারেন আপনি নিজেই। কারণ ইতিমধ্যেই খবর, দোকান থেকে চুরি গেছে 50,000 টাকার পেঁয়াজ। তালাবন্ধ দোকানে তালা ভেঙে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কাছে এক বাজারে চুরি গেল 50,000 টাকার পেঁয়াজ। আর হাতে নাতে সেই প্রমাণও পেল এক ব্যবসায়ী। সোমবার মধ্যরাতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা থানার বারবাসুদেবপুরের শাহু বাজারে এক ব্যবসায়ীর দোকান থেকে প্রায় 50,000 টাকা পেঁয়াজ চুরি হলো। অক্ষয় দাস নামে ওই ব্যবসায়ী মঙ্গলবার সকালে দোকানে এসে দেখেন দোকানের তালা ভাঙা, ভেতর থেকে প্রায় 4 বস্তা আনুমানিক 50,000 টাকার পেঁয়াজ চুরি হয়ে গেছে। আদা রসুন এবং বেশ কিছু সবজি থাকলে মূলত পেঁয়াজ একেবারে হাপিস। বর্তমানে পেঁয়াজের যা দাম, তাতে এখন রাত জেগে পাহারা দিতে হবে এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। তা না হলে কখন যে যক্ষের ধন চুরি হয়ে যাবে আপনি টেরও পাবেন না। তাই আবারও বলছি, বাড়িতে যদি পেঁয়াজ থাকে খুব সাবধান, বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে। আলু গেছে অল্পখানি, পেঁয়াজ গেছে বস্তা তিনেক, আদা গেছে 1 কুইন্টালের মতো 280-90 কিলো, 1,040-1,045 মতো। 1,300-1,400 হবে। খুচরা পয়সা কিছু ছিল, নোট ছিল। এর আগে আমার এই পাশে একটা মুদি দোকান আছে, ওইখান থেকে 1,040 টাকা চাল ডাল সমেত সব নিয়ে গেছিল মাসখানিক আগে। সুন্দরবনে বেড়াতে এসে নদীর জলে তলিয়ে গেলেন এক পর্যটক, তার নাম সৈকত রায়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত তল্লাশি চলছে। জানা যায় 23 জনের একটি পর্যটকের দল মেকানিক্যাল বোট নিয়ে সজনেখালির দিকে যাচ্ছিল। কুলতলির কৈখালী থেকে এই দল শুরু করে তাদের যাত্রা। সাতজেলিয়ার কাছে বোট থেকে পা পিছলে জলে পড়ে যান ওই পর্যটক। সঙ্গীরা তাকে উদ্ধার করতে না পেরে কুলতলি থানায় এসে খবর দেয়। ততক্ষণে অন্ধকার নেমে আসায় পুলিশের পক্ষে আর তল্লাশি চালানো সম্ভব হয়নি। সকাল থেকে ফের তল্লাশি চালানো শুরু হয়েছে। জানা গেছে নদিয়ার চাকদহের বাসিন্দা তিনি। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে সাতজেরিয়ায়, যেখানে সুন্দরবনে বেড়াতে এসে নদীর জলে তলিয়ে গেলেন সৈকত রায় নামের এক পর্যটক। 8:30-8:30 দিকে আমরা এখান থেকে আসাম থেকে বোট ছেড়েছি, আমরা যাচ্ছি সুন্দরবন স্টুয়ে। যেতে আমি রান্না কাজে ব্যস্ত আছি, এমন সময় তিনটে নাগাদ হবে এরকম হবে, সেই সময় বলল এই পড়ে গেল। তা পড়ে গেল বলছে, আমি দেখলাম কি হয়েছে। তা বলল লোক পড়ে গেছে। তা যেই লোক পড়ে গেছে, আমি এবার দেখলাম যে লোক পড়ে গেছে কোথায় পড়েছে। এবার দেখছে পিছনের দিকে লোক কোথায় এগিয়ে যাচ্ছে, পিছনের দিকে দেখলাম, তা আমি আর কিছু দেখাই পেলাম না। তা বলে তা লোকও ঘুরিয়ে দেখলো, ঘুরাচ্ছে, লোকও ঘুরিয়ে দেখলো যে লোককে দেখা পাচ্ছে না, তার লোক কী করবে। ওই জন্য করে আমি এছাড়া আর কিছু জানি না, আমি একেবারেই নতুন। সবজির মূল্য আকাশ ছোঁয়া, সাধারণের নাভিশ্বাস উঠছে বাজার করতে গিয়ে। এবার সরকারি টাস্ক ফোর্স তাই বিভিন্ন বাজারের পাশাপাশি সল্ট লেকে হানা দিল, যেখানে সূত্রের খবর যে সল্ট লেকের সিএ এবং সিকে বাজারের ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে এমনটাই তাদের কাছে খবর ছিল। এবং সল্টলেক অভিজাত এলাকা হওয়ায় ব্যবসায়ীরা বাজার মূল্য থেকে অনেক বেশি মূল্যে বিক্রি করছে, এবং সেই জন্যই অফিসাররা আজ পৌঁছে যান একেবারে সল্টলেকের বাজারে এবং সেখানে ব্যবসায়ীদের কাছে জানতে চান সবজি কোথা থেকে আনা হচ্ছে এবং
কত টাকা বেশি নিয়ে বিক্রেতারা বিক্রি করছে। অত্যাধিক মূল্য আটকাতে পুলিশকেও নজরদারি করতে বলা হয়। বিক্রেতাদের অভিযোগ, সল্টলেকের বিভিন্ন জায়গায় অস্থায়ী সবজির দোকান হওয়ার কারণে স্থায়ী ব্যবসায়ীরা ব্যবসায় মার খাচ্ছেন, সেই কারণেই বাজার মূল্যের থেকে বেশি দরে বিক্রি করতে হচ্ছে। বিধাননগর পৌর নিগমের বিভিন্ন বার মানুষজন অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। সরকারি নির্দেশ মেনে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে একেবারে সরকারি টাস্কফোর্স আজ হাজির হয়ে গেল সল্ট লেকের বিভিন্ন বাজারে। একটু বেশি দাম মোটামুটি এখানে সবজির দাম, যেটা আমার এখানে বেশি লেগেছে সেটা আলুর দাম। আলুর দামটা 18 টাকা হয়ে গেছে জ্যোতি, সেটা এখানে বিক্রি হচ্ছে 20 টাকা। আমরা সেটাই ধরেছি, আমরা বলেছি আপনারা এটা করতে পারেন না। আমরা কোল্ড স্টোরেজের সম্পাদকের সঙ্গে ফোনে ডাইরেক্ট কথা বলিয়ে দিয়েছি, শুনিয়েছি, ওখানে বিক্রি হচ্ছে ভালো আলু 1 নম্বর, বাছাই করাটা 15 টাকা, আর একটু কমাটা 14 টাকা। সেটা কলকাতায় আসলে 1 নম্বরটা 19 টাকা আর কমাটা 18 টাকা বিক্রি হওয়া উচিত। সেটা না করে এখানে 20 টাকায় বেচছে, কেউ 21-22 টাকায় বেচছে। সে এইটা বন্ধ করার জন্য আমরা বলে গেছি। বেশি এই আজকে সব এনকোয়ারি করে গেছেন, দেখা যাবে 2-7 দিন আমরা কম পাবো, আবার বেশি পাবো। এত দামে নিতে পারি না, সেই অল্প অল্প নিতে হয়। আমাদের আমাদের মাছের বাজারেও দামটা এত বেশি, আমাদের এই এখানে যে মার্কেটে সল্ট লেকে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কিন্তু খেতে হবে, বাধ্য হয়ে আমরা একটু করে খাই, করার কিছু নেই। রানীগঞ্জ এলাকার পিওর শিয়ারসোল কোলিয়ারি লাগোয়া কয়লা খাদানের কাছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় এবার ভেঙে ফেলা হলো। শুধু তাই নয়, এর পাশাপাশি ছিঁড়ে ফেলা হলো ফ্লেক্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো ছিল, সেই ছবিও ভেঙে ফেলা হলো, দলীয় পতাকা পুড়িয়ে ফেলা হলো। এই ঘটনায় তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা বলেছেন যে সিপিএম এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এমনটা ঘটিয়েছে। আপনাদের জানিয়ে দিই, রানীগঞ্জ থানা এলাকার পিওর শিয়ারসোল কোলিয়ারি লাগোয়া কয়লা খাদান এবং সেখানেই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় ভাঙচুর হলো। শুধু তাই নয়, দলীয় পতাকা পুড়িয়ে ফেলা হলো, চেয়ার সরিয়ে দেয়া হলো, চেয়ার ফেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেটাও কিন্তু একেবারে দেয়াল থেকে নিচে ফেলে ভেঙে ফেলা হয়, দলীয় পতাকা পুড়িয়ে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয় ফ্লেক্স, এমনটাই সূত্রের খবর। তৃণমূলের অভিযোগ, বিজেপি এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই ঘটিয়েছে এমন ঘটনা। কালকে আমরা রাত্রি 15টা কি 9টা হবে এই টাইমে আমার কাছে ফোন এলো যে দাদা আমার ইউনিয়ন অফিসটা ভাঙচুর করে দিয়েছে। হ্যাঁ, কে এটা সবচেয়ে দুঃখের বিষয়, মানে আমাদের ঝান্ডাটাকে পুড়িয়ে দিয়েছে। তো যারা তৃণমূল করতো করবে তারা তো ঝান্ডাটা পুড়বে না, আর নদায়ী ফটোটা ভাঙবে না। আমি আমার মনে হয় এটা বিজেপি সিপিএমের দুষ্কৃতীদেরই কাজ, এই কাজটা সিপিএম বিজেপি দুষ্কৃতীদেরই কাজ। উহাদের নিজের গোষ্ঠীদ্বন্দ্ব, টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব নিজে উহাদের নিজের মধ্যে ভাঙাচুর করছে। আমাদের কোনো ছেলে নাই ওইখানে, আর আমাদের ছেলে ওইসব থাকলেও কেউ কিছু ওইসব করবে না। আমাদের ছেলে কোনোদিন ওইসব দৃষ্টিদ্বন্দ্ব করে নাই, ভাঙচুর কোনোদিন করতে পারে না। আমাদের ছেলে আমাদের একটা সাংগঠনিক পার্টি, আমাদের সব নিয়মে চলে, নিয়ম কানুনে চলে, এইসব বাজে জিনিসে চলে না কোনোদিন। লরি এবং গ্যাসের ট্যাঙ্কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত লরি চালক, ঘটনাটি ঘটেছে একেবারে মালদার 34 নম্বর জাতীয় সড়কে। সূত্রের খবর, আজ ভোর 5টা নাগাদ কুয়াশাচ্ছন্ন থাকা আকাশে রাস্তা দিয়ে যখন তারা আসছিলেন, সেই একই সাথে ভোর 5টা নাগাদ লরি এবং গ্যাসের ট্যাঙ্কারের মুখোমুখি ধাক্কা লাগে এবং সেই ধাক্কাতে লরি চালকের মৃত্যু হয়। জানা গেছে যে ভোর 5টা নাগাদ মালদার 34 নম্বর জাতীয় সড়ক ধরে ফারাক্কার দিকে যাচ্ছিল একটি 14 চাকার লরি, উল্টো দিক থেকে আসছিল একটি গ্যাসের ট্যাঙ্কার। মালদার কালিয়াচক থানার পুরাতন বাবুরহাটের কাছে ট্যাঙ্কারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়, সাথে সাথেই লরিতে আগুন লেগে যায়। লরির খালাসিকে স্থানীয়রা উদ্ধার করে, কিন্তু লরি চালককে উদ্ধার করা সম্ভব হয়নি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এদিনের ঘটনার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সাবি শেখ জানান, ঘন কুয়াশার জন্য দুর্ঘটনা ঘটেছে। তাদের আশঙ্কা, শীতের সময় যদি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা না করা হয় তাহলে এমন দুর্ঘটনা আবার হয়তো ঘটতে পারে। মাদক দ্রব্য সহ 6 জনকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার পুলিশ, ঘটনাটি ঘটেছে মালদায়, যার মধ্যে একজন বাংলাদেশি, এমনটাই সূত্রের খবর। সোমবার রাতে অভিযান চালিয়ে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় পাচারকারীদের। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে 60,000 পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয়, 10 দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন মণিপুর, দুজন কলকাতা এবং একজন পুরনো মালদার বাসিন্দা। তিনি বলেন, মালদা হয়ে বাংলাদেশের ট্যাবলেটগুলো পাচারের ছক কষেছিল পাচারকারীরা, গোপন সূত্রে খবর পেয়ে একেবারে ট্যাবলেটগুলো সমেত তাদের হাতে নাতে পাকড়াও করা হয়। গতকালে আমরা একটা অপারেশন চালাই, সেই অপারেশনে আমাদের একটা ইন্টারস্টেট, আর এটাও বলা যেতে পারে আমাদের ইন্টারন্যাশনাল নেটওয়ার্কটা,
যেটা ইয়াবা ট্যাবলেটস, যেটা একটা সাইকোট্রপিক সাবস্টেন্স, এটা ক্যাফিন আর মেথাফেটামিন তার কম্বিনেশন, সেই চক্রটা আমরা উদ্ধার করি। আমরা ছজনকে অ্যারেস্ট করেছি, যার মধ্যে একজন হচ্ছে মণিপুরে বাসিন্দা, একজন বাংলাদেশে বাসিন্দা, দুজন আমাদের কলকাতায় ইকবালপুর থানায় ওদের বাড়ি, অ্যান্ড বাকি দুজন আমাদের এখানে মালদা জেলার। আমরা যেটা সিজার করেছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 60,000, এটা ইয়াবা ট্যাবলেটস, যার বাজারে আনুমানিক মূল্য নট লেস দেন 60 লাখ, যেভাবে এটা যায়। বেসিক্যালি যে প্রাইমারি ইন্ট্রোগেশনে আমরা পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমরা একটা জাইলো কার যে দিয়ে এটা মালটা পার্ট অফ মাল আমরা পেয়েছি, একটা জাইলো এক্সইউভি যেখান থেকে আমরা পার্ট অফ আমাদের যেটা সিজার মাল, যে 60,000 ট্যাবলেটস আপনার বললাম, ওটা আমরা সিজ করেছি। নিরব বিজ্ঞাপনী বিরতি ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে, চোখ রাখুন শাইন নিউজে। শাইন ট্রিপস, find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. Shine Production, artist website and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. ফিরেলাম বিরতির পর। শীত আসতে আরও কিছুদিন বাকি, অন্তত আবহাওয়া দপ্তর তো তেমনটাই বলছে, কিন্তু তাতে কি, শীতের আবহাওয়া ইতিমধ্যেই গায়ে মাখতে শুরু করেছেন বাঙালি অবাঙালি প্রত্যেককে, ব্যতিক্রমী নয় পশু পাখিরাও। তাই শীত পড়তে না পড়তেই পরিযায়ী পাখির আগমন এবার ঘাটালে। এই পরিযায়ী পাখি দেখতে রীতিমতো ভিড় জমাচ্ছেন মানুষজন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ড হরিসিংপুর এলাকায় পরিযায়ী পাখির টানে আসছেন মানুষজন। প্রতি বছরই শীতের মরশুমে বহু পরিযায়ী পাখি ভিড় জমায়। 13 নম্বর ওয়ার্ড ইকো পার্ক সংলগ্ন জলাশয় নানা প্রজাতির পাখির দেখা পাওয়া যায়। শীত ফুরলেই তারা আবার ঘাটাল ছেড়ে অন্যত্র চলে যায়। বনমুরগি, বুনো হাঁস, পানকৌড়ি ছাড়াও ভিনদেশি পাখির দেখা মেলে এই সময়। ঘাটালে শীতের মরশুমে আগত পরিযায়ী পাখিদের অতিথি হিসেবে দেখা হয়। কোনো অসাধু চক্র যাতে এদের ক্ষতি করতে না পারে সেই দিকে নজর রাখা হয়, এমনটাই জানালেন ঘাটাল পঞ্চায়েত সমিতির তরফে সহসভাপতি দিলীপ মাঝি। ঘাটালের হরিসিংপুরে ভিনদেশি পরিযায়ী পাখিদের নিয়ে আপাতত মেতে উঠেছেন স্থানীয় মানুষজন এবং পর্যটকরা। বিভিন্ন জায়গা থেকে লোক আসে, এই পাখিটা বছরে একবারই আসে, এই শীতের সময় আসে। ওরা ঠিক সকাল 5টায় আসে, আবার সন্ধে 5টা বাজবে ঠিক বেরিয়ে চলে যাবে, সব একসাথে এক ঝাঁক আসে। হ্যাঁ, বিদেশি পাখিও আছে, আপনার ওই বন মুরগি আছে, আপনার ডাক আছে, বক আছে, প্লাস এই যে এই পাখিগুলো আছে খড়হাঁস, এটার নাম হচ্ছে খড়হাঁস। বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এবার গ্রেপ্তার হলো এক ব্যক্তি, জানা গেছে তার নাম সুব্রত ঢালী। সোমবার তাকে গ্রেপ্তার করা হয় মচলন্দপুর রানীডাঙ্গা এলাকা থেকে। মচলন্দপুর ফাঁড়ির পুলিশ তাকে গ্রেপ্তার করে, তার বাড়ি হাবড়া থানার ফুলতলা এলাকায়। ধৃতের কাছ থেকে 100 লিটার দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার তাকে বারাসাত আদালতে তোলা হয়। সোমবারে করিমপুরের বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর হামলার প্রতিবাদে আজ সকাল থেকে দফায় দফায় বিভিন্ন রাস্তা অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। শ্যামনগরের বিভিন্ন জায়গায়, শ্যামনগর চৌরঙ্গি মোড়ে প্রথমে অবরোধ করে, তারপর শ্যামনগর পোস্ট অফিসের কাছে টায়ার জ্বালিয়ে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে পরিকল্পিতভাবে, সে কারণেই এই বিক্ষোভে সামিল হয়েছেন তারা। আপনাদের আরও একবার জানিয়ে দিই, কালকে করিমপুরের উপনির্বাচনের সময় বিজেপির প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে, কিল চর ঘুষি মেরে তাকে ফেলে দেওয়া হয় ঝোপের ধারে। তারই প্রতিবাদে আজ দফায় দফায় পথ অবরোধ করা হয় ঘোষপাড়া রোডে, প্রথমে শ্যামনগর চৌরঙ্গি মোড় এবং তারপর শ্যামনগর পোস্ট অফিস মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। হাসপাতাল পরিষেবা ঠিকঠাক হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য এবার মালদা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন উদ্যোগ নিল, যেখানে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে টিকিট করাবার সময় পরিজনদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে নেওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে দিই যে যে কোনো সমস্যার জন্য হাসপাতালে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু রিপোর্ট নেওয়ার সময় বা নাম যখন লেখা হয় তখনই কিন্তু পরিজনদের মোবাইল নাম্বার নিয়ে নিচ্ছে। আজ মঙ্গলবার থেকে এই ব্যবস্থা চালু করলো হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার অমিত দাঁত তার দাবি, রোগী
ফ্যামিলি বা পরিজনদের মোবাইল নাম্বার থাকলে রোগীরা ঠিকঠাকভাবে হাসপাতালে পরিষেবা আদৌ পাচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নিতে সাহায্য হবে এবং ফোন করে যাচাই করে নেওয়া হবে এবং যার জন্য হাসপাতালের পরিকাঠামো বা মান অনেকটাই উন্নত করা যাবে এমনটাই দাবি মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে আজ থেকে নতুন উদ্যোগ যেখানে নাম লেখাবার টিকিট কাটার সময় নিয়ে নেওয়া হচ্ছে পরিজনদের মোবাইল নাম্বার ভারত অনেক অভিজ্ঞ দল ওদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে সাকিবুল হাসানকে মিস করছি এমনটাই মন্তব্য করলেন মেহেদি হাসান মেরাজ দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে গিয়ে পৌঁছন তিনি এবং সেখানে যথারীতি মানুষজন তাকে দেখে উৎসাহিত বোধ করে এবং তাকে স্কুলের তরফে সম্বর্ধনা দেওয়া হয় আন্তর্জাতিক এই ক্রিকেটারকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এদিন মেরাজকে গোটা স্কুল ঘুরিয়ে দেখান প্রধান শিক্ষিকা অনিন্দিতা হোম চৌধুরী সহ স্কুল কর্তৃপক্ষ গোটা ঘটনায় আপ্লুত বাংলাদেশের এই ক্রিকেটার সেখানেই সম্প্রতি গোলাপী টেস্ট নিয়ে তার অভিজ্ঞতার কথা জানান যেখানে অকপটের স্বীকার করেন সাকিবুল হাসান দলে ফিরলে আরও অনেক মজবুত হতো লড়াইটা জমত ভারত অনেক অভিজ্ঞ টিম ভালো টিম লড়াই আশাটা রাখবে ভবিষ্যতেও এই লড়াই আরও জমবে ঠিক কেমন লাগলো সাকিবুল হাসানের এই গোলাপী টেস্টের অভিজ্ঞতা কি বললেন তিনি দেখাবো আপনাদের দেশে ব্যাক করতে হয়তো আমাদের জন্য আরও ভালো হবে আচ্ছা বাংলাদেশ ক্রিকেটের গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে আপনারা বিশ্বের তাবড়তাবড় টিমকে এক একটা সময় হারিয়েছেন কিন্তু লাস্ট মানে কিছুদিন ধরে সেই ধারাবাহিকতা বাংলাদেশে হচ্ছে না কেন এটা কী কারণ মনে হচ্ছে আসলে ক্রিকেট খেলা একটা খারাপ সময় যায় আমরা যখন লাস্ট 4-5 বছর অনেক ভালো ক্রিকেট খেলেছি বাট আমার কাছে মনে হয় যে হয়তো দুই একটা সিরিজ এলোমেলো হচ্ছে বাট তারপরও আমি বিশ্বাস করি যে না ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর রহমত থাকলে আমরা আবার কামব্যাক করবো ভালো মতনই আচ্ছা একটা প্রশ্ন করি সেটা হচ্ছে এই যে মানে কিছুদিন আগে আপনাদের একজন বিখ্যাত অলরাউন্ডার আপনাদের দলের যে বিশ্বখ্যাত সাকিবুল হাসান তাকে 2 বছরের জন্য সাসপেন্ড করে দিল বোর্ড এই বুকিদের সাথে কথা বলার জন্য ইত্যাদি নানা নানা অপরাধে তো এটা কি মনে হচ্ছে না যে জানার কথা নয় জানা সম্ভব নয় তাহলে এই বিষয়ে কি একটা আতঙ্ক বোধ করছেন আপনারা ক্রিকেটাররা বাংলাদেশের আসলে আমরা তো সবসময় আমাদের সেফ থাকাটা অনেক ইম্পর্টেন্ট আর আমি মনে করি যে অবশ্যই আমাদের সতর্ক থাকাটা ইম্পর্টেন্ট আর অবশ্যই আমরা সাকিব ভাইকে অনেক মিস করছি বিশেষ করে লাস্ট একটা সিরিজ খেলেছে ইন্ডিয়ান সফরটা আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে অনেক মিস করেছি সবাই মিস করেছে বাংলাদেশের প্লেয়াররা বাট আমিও চাই যে সাকিব ভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবে অবশ্যই আমাদের মাঝে এবং খুব ভালোভাবেই কামব্যাক করবে এটাই একটা প্রশ্ন টি টোয়েন্টিতে এত ভালো ফল তারপরে টেস্টে এইভাবে আর কি ধসে পড়া মানে দুটোর মধ্যে কোথায় পার্থক্য রয়ে গেল বাংলাদেশে কোথায় অসুবিধা হচ্ছে এই টেস্টে এইভাবে বিপর্যস্ত হচ্ছে আসলে আপনারা দেখেন ইন্ডিয়া কিন্তু এখন ওয়ার্ল্ডের এক নম্বর টিম ওরা কিন্তু খুব ভালো টিম আর আসলে ওদেরকে অনেক আমরা অনেক কিছু শিখতে হবে আর আমার কাছে মনে হয় যে অবশ্যই ওরা অনেক ভালো ক্রিকেট খেলেছে হয়তো আমাদের কিছু কিছু জায়গায় ল্যাকিং ছিল সেগুলো আমরা হয়তো ইম্প্রুভ করার চেষ্টা করব আর অবশ্যই আমি মনে করি যে আমরাও অনেক ভালো একটা টিম আমরা লাস্ট 4-5 বছর অনেক ভালো ক্রিকেট খেলেছি আর হয়তো দুই একটা সিরিজ হয়তো ওই রকম ভালো মতন যাচ্ছে না বাট আমি বিশ্বাস করি অবশ্যই ব্যাক করবো ইনশাল্লাহ নিজের সিনেমার শুটিং নিয়ে কলকাতায় এসে এবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেতা অজয় দেবগন একদম সকাল সকাল তিনি দক্ষিণেশ্বরে চলে যান এবং তাকে দেখার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো নিজের সিনেমার শুটিং নিয়ে কলকাতায় এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন হিন্দি চলচ্চিত্র জগতে জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন এবং মন্দিরে তিনি আসছেন শুনেই উৎসাহী দর্শকদের ভিড় ছিল প্রচুর যেখানে পুলিশকর্মীরা অত্যন্ত নিরাপত্তাজনিত তত্ত্বাবধানে অজয় দেবগনকে সেখান থেকে নিয়ে যান এবং জানা যায় 15 মিনিট তিনি মন্দিরে চত্বরে ছিলেন আপনারা দেখছেন সেই ছবি সেই মুহূর্তের ছবি যখন অজয় দেবগন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছেন একেবারে পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি মন্দির থেকে বেরিয়ে গেলেন এবং অসংখ্য মানুষের ভিড় ছিল অজয় দেবগনকে দেখার জন্য আজ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেতা অজয় দেবগন শাইন নিউজ আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন শাইন টিভি সবার সাথে সবার কাছে